সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবেন, তবে প্রত্যয় স্কিম স্থগিত করে সার্বিকভাবে মূল্যায়নের আহ্বান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। দেশে বর্তমানে 403টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 90টির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। অবশিষ্ট প্রতিষ্ঠান কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতাধীন। গত 1 জুলাই থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গ প্রতিষ্ঠানসমূহের জন্য প্রত্যয় স্কিম চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। লক্ষ্য, সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনা। তবে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আপত্তি জানিয়ে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ রেখেছে পাঠদান ও অন্যান্য কার্যক্রম। তাদের দাবি, এই স্কিম চালু হলে অবসরের পর বিদ্যমান সুবিধার বেশ কিছু সংকুচিত হবে। এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, 30 জুন 2024 পর্যন্ত যেসব শিক্ষক ও কর্মচারী চাকরিরত আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ 65 বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। নতুন পেনশন স্কিমের পুরো বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এই যে একটি মুখোমুখি অবস্থানে তৈরি করেছে, এই জিনিসটিকে আমরা মনে করছি যে এটি পুনর্মূল্যায়িত হওয়া উচিত এবং নতুন এই খণ্ডিত প্রজ্ঞাপন জারি না করে সম্পূর্ণটা মূল্যায়ন করে এটি প্রয়োগ করার আগে এটি স্থগিত করা হোক। আমাদের 60 বছরের জায়গায় 65, এটা তো হতেই হবে, কিন্তু আসলে আমাদের যে দাবিগুলো সেখানে কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। যেটা যেমন হচ্ছে, ধরেন গ্র্যাচুইটি, আমরা যে এককালীন টাকা পাবো সেটার কথা এখানে বলা নাই। আমাদের যে এখন পুরো পেনশনটা দেওয়া হয় সরকারিভাবে, আমাদের বেতন থেকে কাটা হয় না, সেটা যে প্রত্যয় স্কিম আছে সেটা তো কিছু বলা হয় নাই। প্লাস এই জিনিসটা আমরা তো, আমাদের দাবি তো হচ্ছে এটা প্রত্যাহার করা, যে আমরা যেখানে আছি সেখানেই থাকবো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সরকারি 12 লাখ, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থার 4 লাখ এবং পেনশনে যাওয়া অবসরভোগী 7 লাখ সহ 23 লাখ লোক পেনশনের আওতাভুক্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।